চলে আসি পরের খবরে। জেল হেফাজতের মেয়াদ শেষ হলো বাকিপুর রহমানের, আজ 13ই ডিসেম্বর, আজকেই ছিল তার জেল হেফাজতের শেষ দিন। এবং যেমনটা জানা যাচ্ছে যে নগর দায়রা আদালতে তাকে কিন্তু পেশ করা হবে। জেল হেফাজতের মেয়াদ শেষে নগর দায়রা আদালতে পেশ রেশন বন্টন দুর্নীতি মামলার অভিযুক্ত বাকিপুর রহমানকে। তিনি চাল চুরির ঘটনায় প্রথম গ্রেপ্তার। মন্ত্রী ঘনিষ্ঠ বাকিপুরের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। মঙ্গলবারই রেশন দুর্নীতি মামলার চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে রেশন দুর্নীতিতে 450 কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠে এসেছে। 100 কোটি টাকার অভিযোগ আগেই ছিল, রাজ্য সরকারের কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কিনত। অভিযোগ ভুয়ো কৃষক সাজিয়ে সেই টাকা অন্যদের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছিল। এই ঘটনায় বনমন্ত্রী বালুর ওপর আরও কিছুটা চাপ বাড়ল, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ। আপনাদের আবারও জানিয়ে রাখি, জেল হেফাজতের মেয়াদ শেষে নগর দায়রা আদালতে পেশ রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত বাকিপুর রহমানকে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানব। এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, তোমার কাছে জানতে চাইব, জেল হেফাজতের মেয়াদ শেষ হলো এবং যেমনটা আমরা জানলাম যে নগর দায়রা আদালতে আজ বাকিপুর রহমানকে পেশ করা হবে, সেক্ষেত্রে ইডির তরফে আজকে কি দাবি করা হতে পারে বলে মনে হচ্ছে? যেহেতু গতকালই আমরা দেখলাম যে চার্জশিট পেশ করা হয়েছে এবং সেই চার্জশিটে সরকারি টাকা তছরূপ করা হয়েছে বাকিপুরের হাত ধরে, এমনটাই কিন্তু সেই চার্জশিটে বলা হয়েছিল। দেখো অঙ্কিতা, ইতিমধ্যেই বাকিপুর রহমানকে তার জেল কাস্টাডি শেষে আজকে তাকে নগর দায়রা আদালতে পেশ করা হয়েছে। এবং তুমি যেটা বললে যে গতকালই 162 পাতার একটা চার্জশিট পেশ করা হয়েছিল, সেখানে কিন্তু মূল অভিযুক্ত হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্যদিকে বাকিপুর রহমানকেই দেখানো হয়েছিল। এবং সেই চার্জশিট অনুযায়ী এখনও পর্যন্ত যা উঠে আসছে যে এই যে বাকিপুর রহমান, তার কোম্পানির যে কর্মীরা রয়েছে 50 জন কর্মীকে ভুয়ো চাষি সাজিয়ে তাদের নামে ভুয়ো 50টা অ্যাকাউন্ট খুলিয়েছিল এবং সেখানে দেখতে গেলে হিসেব মতো সেই অ্যাকাউন্টগুলিতে ধান কেনার নামে 450.31 কোটি টাকা রিলিজ ফান্ড করা হয়েছিল। এবং সেই যে অ্যাকাউন্টগুলো, এই 50টা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে টাকাটা কে দিয়েছে? ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেড এই ফান্ড দিয়েছিল। এবং এখনো পর্যন্ত যে খবরটা উঠে আসছে যে এই চার্জশিট অনুযায়ী যেটা নগর দায়রা আদালতে গতকালই পেশ করেছে ইডি আধিকারিকরা, সেখানে সাফ জানানো হয়েছে যে এতদিন ধরে যে দুর্নীতি হয়েছে সেখানে বেআইনিভাবে চাল এবং আটা দেদার খোলা বাজারে বিক্রি করা হয়েছে বেআইনিভাবে। এবং সেগুলো কারা কিনত? এই যে ভুয়ো চাষি, তারা কম দামে সেই চালগুলো কিনত। এবং শুধুমাত্র সেই রেশন না, অন্যদিকে বিভিন্ন পণ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন খাদ্যশস্য তারা কিনত। এবং এই দীর্ঘদিন ধরে যে এই যে দুর্নীতি চলে আসছে, যার ফলে কিন্তু লাভবান হচ্ছিল একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, অন্যদিকে বাকিপুর রহমান। এবং ইডি যেটা দাবি করছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশ্রয় দিনের পর দিন বাকিপুর রহমান, তার ঘনিষ্ঠ, অন্যদিকে যেটা খবর উঠে আসছে যে চালকলের মালিক, সে কিন্তু লাভবান হয়েছে। এবং এই দুর্নীতি থেকে যে এত সংখ্যক তার যে সম্পত্তির যেটা হদিশ পাওয়া গেছিল সেইগুলোও কিন্তু সামনে আসছে। প্রথমেই তুমি জানো যে কলকাতা এবং দুবাইয়ে কোটি কোটি টাকার সম্পত্তি তার হদিশ পাওয়া গেছিলো। এবারে কিন্তু রাজ্যেও 101টা সম্পত্তির হদিশ পেয়েছে বিভিন্ন জেলায় মিলিয়ে, সেটা কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, অন্যদিকে দেগঙ্গা থেকে শুরু করে নদিয়ায় বিভিন্ন জায়গায় 101টা সম্পত্তি হদিশ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেছে। পাশাপাশি চার্জশিটে যেটা মেনশন ছিল যে 10টা ভুয়ো কোম্পানি যেটা খোলা হয়েছিল, যার 5টা নিয়ন্ত্রণ করতেন বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং 5টা নিয়ন্ত্রণ করত বাকিপুর রহমান। এবং এই 10টা কোম্পানির মধ্যে কিন্তু 3টে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই যে 3টে কোম্পানি, যেটার নাম প্রথমেই উঠে এসেছিলো হনুমান, শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস রিয়েলকন প্রাইভেট লিমিটেড, এই 3টে কোম্পানির মাধ্যমে কিন্তু কালো টাকা সাদা করা হয়েছিল এবং তার জন্য এই কোম্পানিগুলো খোলা হয়েছিল। পরবর্তীকালে সেই সব কোম্পানিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ইডির যেই 162 পাতার চার্জশিট, তার থেকে যেটা উঠে আসছে যে সরকারের 450 কোটি টাকা বর্তমানে বাকিপুর
এবং অন্যদিকে জ্যোতিপ্রিয়র পকেটে তার যার 100 কোটির হদিশ ইতিমধ্যেই পাওয়া গেছে এবং তদন্ত করলে আরও 350 কোটির হদিশ পাওয়া যাবে। শুধুমাত্র তাই না, চার্জশিটে আরও যেটা মেনশন করা হয়েছে যে এই যে রেশন দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু চলেছে 2011 সালের পর থেকে। তাহলে তোমাকে ফিরে যেতে হবে যে 2011 সালে যে সময় মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন তার আগে থেকে কিন্তু এই দুর্নীতি চলছে, অর্থাৎ বাম আমল থেকে। সে সময় কেন্দ্র থেকে যেসব টাকা, যেসব রেশনগুলো আসতো সেগুলো খোলা বাজারে বিক্রি করা হতো বেআইনিভাবে, এবং এখনও পর্যন্ত সাক্ষী হিসেবে 150 জনের নাম চার্জশিটে মেনশন করা হয়েছে। তার মধ্যে একজন আইএএস অফিসার রয়েছেন যাকে হচ্ছে যে সময় খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সময় তিনি খাদ্য দপ্তরে কর্মরত ছিলেন এবং তার বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। তিনি ছাড়াও 150 জনের নাম কিন্তু ইতিমধ্যে মেনশন করা হয়েছে সাক্ষী হিসেবে। এবং এই যে দুর্নীতির টাকার কোথায় কোথায় গেছে, কত দূর পর্যন্ত গেছে, তা কিন্তু এখনও পর্যন্ত তদন্ত সাপেক্ষ। এবং আজকে তাকে যে ব্যাংশাল আদালত পেশ করা হয়েছে সেখানে এই যে গতকালই যে চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিট অনুযায়ী কিন্তু একটা সওয়াল জবাব পর্ব হতে পারে বলে মনে করা হচ্ছে। অঙ্কিতা সাধনা, আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখলাম গতকালের চার্জশিটে কিন্তু যে টাকা তছরূপের কথা বলা হয়েছে সেখানে আরেকটা প্রসঙ্গ রয়েছে, বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা সম্পর্ক রয়েছে, যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের ওপরেও কি কিছুটা চাপ সৃষ্টি হলো, চাপ বাড়লো, কি বলবে? একদমই, দেখো তোমাকে আমি প্রথমেই যেটা বললাম যে এই যে চার্জশিট 162 পাতার চার্জশিট যেখানে কিন্তু প্রথমেই বলা মূল অভিযুক্ত হিসেবে বলা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম মেনশন ছিল, অন্যদিকে বাকিপুরের নাম মেনশন ছিল। এবং বাকিপুর এতদিন ধরে যে এই যে বেআইনিভাবে চাল আটা বিভিন্ন রেশন খাদ্য সামগ্রী যে খোলা বাজারে বিক্রি করছিল তার পুরোপুরি প্রশ্রয় দিয়েছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক, সেটা কিন্তু চার্জশিটে মেনশন ছিল। এবং অন্যদিকে 31 কোটি টাকা এখনও পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ কাছ থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে যে এই যে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে এবং যার ফলে বাকিবুর রহমানের এত পরিমাণ সম্পত্তি এবং অন্যদিকে 31 কোটি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে খুঁজে পাওয়া, সব মিলিয়ে কিন্তু চাপ বাড়ছে জ্যোতিপ্রিয় মল্লিকের। ধন্যবাদ সাধনা তোমাকে। এতক্ষণ নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। আপনাদের আবারও জানিয়ে রাখি, জেল হেফাজতের মেয়াদ শেষে নগর দায়রা আদালতে পেশ রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত বাকিবুর রহমানকে, তিনি চাল চুরির ঘটনায় প্রথম গ্রেফতার। মন্ত্রী ঘনিষ্ঠ বাকিপুরের কোটি কোটি টাকা সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। আগামী সময়ে ইডি তরফে আর কি কি পদক্ষেপ নেওয়া হয় বাকিপুরের বিপরীতে, বিপক্ষে, সেটা এখন দেখার।